নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামীকাল বুধবার যে পাঁচ রাশির অর্থপ্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই পাঁচটি রাশির বিষয়ে আমি বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা আলোচনাটি শুনবেন। দেখুন, আমি প্রতিদিন আপনাদেরকে একটি কথা ভিডিওর মাধ্যমে বোঝানোর চেষ্টা করি, শুধুমাত্র রাশির নাম শুনে আপনারা বড় ধরনের সিদ্ধান্ত নেবেন না। আগামীকাল বুধবার প্রত্যেকে জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা, জয় গণপতি বাপ্পা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। আগামীকাল বুধবার যে তিন রাশির গাঢ় প্রাপ্তির যোগ সৃষ্টি হয়েছে, সেই তিনটি রাশির সম্বন্ধে আমি আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটি না খুব গুরুত্বপূর্ণ, শুধুমাত্র রাশির নাম শুনে বেরাবেন না, ভিডিওটি কেটে কেটেও দেখবেন না, ভিডিওর আলোচনাটি আপনারা একটু হলো মনোযোগ দিয়ে শুনেন। আমি প্রতিদিন আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করি, আপনাদের দিনের কিছুটা সময় হয়তো আমি নিই 9 থেকে 10 মিনিট, কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর, কিছু বার্তা দেওয়ার চেষ্টা করি, যার দ্বারা আপনাদের যেন অর্থটা নষ্ট না হয়। বারবার একটি কথা বলি, আমাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহটি অর্থপ্রাপ্তি ঘটিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে কিনা, অল্পের জন্য, আপনারা রাহু রক্ষা কবচ পরিধান করুন। রাহু হচ্ছে কলিযুগের রাজা, রাহু হচ্ছে আকর্ষিক প্রাপ্তির কারক গ্রহ। তাই আপনি যদি রাহু রক্ষা কবচ, দেখুন কথাটার মধ্যেই কিন্তু রাহু রক্ষা কবচ, এই কবচটি আপনি যদি পরিধান করেন কিনা, যাদের অল্পের জন্য 2-1 নম্বরের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তির বাধা আসছে, অবশ্যই পরিধান করুন, নিশ্চিত রূপে আপনার কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে। দেখুন, প্রত্যেকেরই জন্মকুণ্ডলিতে যোগ কিন্তু থাকে, প্রত্যেক মানুষের জন্মকুণ্ডলিতে যোগ থাকে, ঈশ্বর প্রত্যেককে কিন্তু সুযোগ কিন্তু দেয়, সেই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে হবে, সেই জায়গাটা নিয়ে আনতে হবে। আপনার জন্মচকে কোন গ্রহগুলোকে ভালো থাকা দরকার, কোন জায়গাটা আপনার শুভ থাকা দরকার, তার উপর ডিপেন্ড করবে যে আপনার রাশিচক্রে যোগটা কখন রয়েছে। এবং দশা, দশাটা কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট, দশ মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা এবং আপনাদের নবাংশ চার্ট, এই জায়গাগুলো যদি সূক্ষ্ম চুলচেরা বিশ্লেষণ করা যায় কি না, বলা যাবে যে আপনার অর্থপ্রাপ্তি কবে হবে, কোন মাসগুলোতে আপনার যোগ রয়েছে। শুধুমাত্র যারা ভিডিও দেখছেন, শুধুমাত্র ভিডিওটি দেখার জন্য দেখছেন, একটা টিকিট কেটে ফেলছেন, করবেন না, আমি হাত জোর করে অনুরোধ করছি। কারণ আপনার জন্মচকে যোগটা কখন রয়েছে, কোন বছরে আপনার প্রাপ্তি রয়েছে, কোন মাসগুলোতে আপনার প্রাপ্তি রয়েছে, আমি বলছি এটা ইন জেনারেল, এখান থেকে আপনাদের জন্মকুণ্ডলি আমি দেখতে পাচ্ছি না, হস্তরেখাও কিন্তু আমি বিচার করতে পারছি না, এটা একটা ইন জেনারেল একটা জানাচ্ছি। যদি আপনার গাঢ় যোগ থাকে হয়তো আমার কথাগুলো আপনাদের সাথে মিলেও যেতে পারে, কিছু সংখ্যক মানুষের সাথে, বড় হোক ছোট হোক অর্থপ্রাপ্তি কিন্তু হবে। আবার কি হয়, আমি যে কথাগুলো বলছি সেই জায়গাটাতে হয়তো কোনো না কোনো দিন আপনাদের কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু হলো, সেদিন আপনাদের হয়তো প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছেন। তাই বারবার একটি মাত্র অনুরোধ, আপনারা একটু ধৈর্য ধরুন, ভিডিওটি আপনারা একটু ভালো মতন শুনুন এবং বুঝুন। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কিছু বোঝানোর চেষ্টা করি, কিছু শেখানোর চেষ্টা করি। জন্মকুণ্ডলিতে যে যে গ্রহগুলো আপনার ভালো থাকা দরকার সেই জায়গাটা কিন্তু দেখা দরকার। রাহু শুক্র বুধ শনি, রাহু শুক্র বুধ শনি আপনার জন্মকুণ্ডলিতে কেমন রয়েছে, এবং এর পাশাপাশি আপনার ভাগ্যভাব, আপনার ধনভাব, আপনার আকর্ষিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলো কেমন রয়েছে। দেখুন, বাধা আসবে, কোনো জিনিসই কিন্তু চটজলদি হয় না,
নবগ্রহে নটি গ্রহই কিন্তু আমাদের শুভ থাকে না, কিছু গ্রহ আমাদের নেগেটিভ থাকে, কিছু গ্রহ আমাদের পজিটিভ থাকে। সেই জায়গাটায় জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে, অ্যাস্ট্রোলজির মাধ্যমে কিন্তু সেটা কিন্তু আপনাকে কিন্তু বিশেষভাবে পাওয়ার আপ চার্জার করা কিন্তু দরকার। দেখুন আমি একটি কথা বলছি, ভাগ্য এইটা যে এই যে অর্থপ্রাপ্তিটা না, সম্পূর্ণ হচ্ছে ভাগ্যের খেলা। তাই ভাগ্যভাবকে আপনারা স্ট্রং করুন, ধনভাবকে স্ট্রং করুন। আপনারা যদি ভাগ্যভাবকে স্ট্রং করেন, ধনভাবকে স্ট্রং করেন, আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবেই ঘটবে। কিছু সংখ্যক মানুষের ক্ষেত্রে কিন্তু খুব চটজলদি অর্থপ্রাপ্তি হচ্ছে, আবার কারো ক্ষেত্রে খুব দেরিতে হচ্ছে। কেন দেরিতে হচ্ছে, কেন তাড়াতাড়ি হচ্ছে, এখানে কিন্তু বিচার করা দরকার। কোন জায়গাটাতে সমস্যা রয়েছে আপনার ভাগ্যভাব, ধনভাব, আকস্মিক প্রাপ্তির ভাব, এই ভাবগুলোতে কোনো প্রবলেম রয়েছে? কোন সমস্যা রয়েছে, কী জন্য আপনার প্রাপ্তি হচ্ছে না, কী কারণে হচ্ছে না? আপনার কি জীবনে কি সুযোগ আসবে না আসবে না? আপনার কোন সময় সুযোগ আসবে? আপনার ক্ষেত্রে ফরচুনা নাম্বার কোনটা? আপনার ক্ষেত্রে শুভ রং কোনটা? এই জায়গাগুলো কিন্তু জানা দরকার। এবং আমি প্রতিদিন মহাভাগ্যে কিন্তু টার্গেট নাম্বার নিয়েও কিন্তু আলোচনা করছি। অবশ্যই মহাভাগ্যটি আপনারা দেখুন, সেখানে আমি প্রতিদিন প্রত্যেকটি 12টি রাশির বিষয়ে টার্গেট নাম্বার, শুভ রং, এই বিষয় নিয়ে কিন্তু আমি আলোচনা করছি। খুব রিসার্চ করে কিন্তু এগুলো বার করা হয়। দেখুন খুব প্রতিদিন যে ভিডিওটি দিই কি না, খুব রিসার্চ করে আমি সময়গুলো, টার্গেট নাম্বারগুলো আপনাদেরকে কিন্তু বলি। আপনাদের এই জায়গাটা বোঝার বিষয় যে আপনাদের জন্মছকে গাঢ় যোগ রয়েছে কিনা, গাঢ় যোগটা থাকা দরকার। গাঢ় যোগ থাকলে কি বলুন তো, চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ সময় কিন্তু মানুষের একরকম চলে না, ভালো খারাপ দুই রকমই কিন্তু সময় চলে। রাতের পর দিন আসে, দিনের পর রাত আসে। অর্থাৎ শুধু যে আপনার খারাপই হবে তা নয়, শুধু যে আপনার ভালোই হবে সেটা নয়, দুটাকেই আপনাকে নিতে হবে মিলিয়ে মিশিয়ে। কিন্তু আমি একটি কথা আপনাদেরকে বলবো বারবার, একটি কথা যে আপনার জন্ম ছককে সংস্কার করুন। যারা দীর্ঘদিন অর্থপ্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন, আপনারা বার্থ চার্ট রিফরমেশান এই ফর্মুলাটি আপনারা করুন। তাতে কি হবে, আপনাদের চটজলদি অর্থপ্রাপ্তি কিন্তু ঘটবে। কারণ প্রচুর মানুষ চেষ্টা করছেন। দেখুন রাশির নাম তো রাশি, হাজারো লাখো লাখো কোটি কোটি মানুষ রয়েছে, সবার ক্ষেত্রে কি সমান? কখনো না। কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এটা ঘটবে, কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এই অর্থপ্রাপ্তি ঘটবে না। এখানে কিন্তু নিজস্ব জন্মছকের জায়গাটা দেখা দরকার এবং হস্তরেখা। কারণ যাদের ক্ষেত্রে জন্মকুণ্ডলী নাই তাদের কি হবে না? অবশ্যই হবে। অনেকেই কমেন্ট করেন যে স্যার আমার তো জন্মকুণ্ডলী নেই, হস্তরেখা বিচার করুন। প্রথম যে কথাটা আপনাদেরকে বলছি, নাম্বার ওয়ান রাশি, তার আগে একটি কথা বলে দিই, আপনারা মহাভাগ্যটি অবশ্যই আপনারা দেখুন। মহাভাগ্যে আমি টোটাল আলোচনাটা আপনাদের সামনে করে দিই। নাম্বার ওয়ান যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আগামীকালের জন্য ধনু রাশি। সময়টা হচ্ছে সকাল 10:21 থেকে আপনার 11:35 পর্যন্ত টাইমটা শুভ। মহাভাগ্যে আপনার টার্গেট নাম্বারটা জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, সে রাশির নাম আপনার বৃষ রাশি। বৃষ রাশির ক্ষেত্রে আপনাদের যে আগামীকালে যে শুভ সময়টা দেখা যাচ্ছে, সকাল 9:46 থেকে 10:58 পর্যন্ত টাইমটা আপনাদের ক্ষেত্রে শুভ। অন্তিম এবং তিন নম্বর যে রাশির আমি কথা বলবো, আগামীকাল অর্থপ্রাপ্তির যে যোগ সৃষ্টি হয়েছে, সেই রাশির নাম আপনার মীন রাশি। সকাল 10:00 থেকে 11:30 পর্যন্ত। নমস্কার।